বন্ধুরা নমস্কার। পাঁচমিশালি হাঁড়ির খবর নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা উপস্থিত হয়েছি। আমার নীলস গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকের ভিডিওটি আপনাদের যারা নতুন বাগানই আছে, যারা বাগান করতে ইন্টারেস্টেড, তাদেরকে অল্প কিছু করে আমি সাহায্য করতে চাই, যেগুলো গাছের খাবার সেই সম্পর্কে কিছু বলতে চাই। অবশ্যই জানা দরকার, প্রাণ বাঁচে না জল না হলে, গাছ বাঁচে না জল আর খাবার না হলে। সেরকম আমরা একটা সুন্দর ইচ্ছা হলো গোলাপ গাছ এনে বাড়িতে বসিয়ে দিলাম, কিন্তু গোলাপ গাছে ফুল কত দূর হবে সেটা নিয়ে আর ভাবি না। আস্তে আস্তে গোলাপ গাছটা কী হয়, একটা টাইমে দেখা যায় লতিয়ে একতলা থেকে দোতলায় উঠে গেছে, ফুল আর হলো না। তথাপি আমরা বাড়িতে কিন্তু গাছ কিনে আনি, আর এই গাছগুলো বসানোর জন্য আমাদের তো পরিচর্যামূলক অনেক ব্যবস্থা রয়েছে, তা সেই সম্পর্কে তো জানানোর কথা আমি পরেই বলবো। আমার নীলস গার্ডেনে বা ইউটিউব চ্যানেল পাঁচমিশালি হাঁড়ির খবরে আপনারা সেগুলো সব সুন্দর করে দেখতে পারবেন। আর পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। আপনাদের কতগুলো জিনিস আমি প্রথমে বলি। আজকে যারা মাটি তৈরির জন্য আগ্রহ প্রকাশ করছেন যে একটা গাছ বসাবো, তার মাটি আমি কতদিন আগে তৈরি করব। মোটামুটি আপনি যে গাছটা বসাবেন, মানে আপনার ফুল দরকার, ধরেন 60-70 দিনের মাথায় সেই গাছের ফুল দরকার, তাহলে আপনি 60-70 দিন আগে আপনাকে সেই গাছটাকে বসিয়ে ফেলতে হবে। এরপরে যেটা প্রয়োজনীয় জিনিস, আপনি তো একটা মাটি এনে টুক করে বসিয়ে ফেলতে পারেন না। মাটিটাকে আপনি যেখান থেকেই নিন না কেন, মাটিটা সবসময় ঘাস জঙ্গলা হয়ে আছে ওপরের মাটিটা নেবেন, নিচের দিকের কিন্তু গভীর মাটি একদম নেবেন না। ওপরের এই মাটিটাকে নিয়ে সেই মাটিতে কতগুলো জিনিস, ধরেন 10টা টবে আপনি ফুল গাছ করবেন, 10টা টবে ফুল গাছ করার জন্য আপনাদেরকে অনেক কিছু পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। মাটিটা তৈরি করবেন ফুল গাছে ফুল পাওয়ার মিনিমাম 3 মাস আগে। কী কী দিয়ে তৈরি করবেন প্রথমে দেখাই আপনারা। এই দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট বলে লেখা আছে, 100% ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করবেন। ভার্মি কম্পোস্ট মাটির অণুশক্তিকে বাড়িয়ে, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে একটা নিম খোল বলে জিনিস আছে। দেখুন, আপনারা নাকের কাছে নিয়ে যদি গন্ধ শোকেন, সেটা একটু কিতকুটে স্বভাবের গন্ধ বেরোবে, সেই নিম খোলটা নেবেন। তারপরে দেখা আরেকটা জিনিস, এই দেখুন এটাকে বলে শিংকুচি, ঠিক এরকম ফ্লাপি টাইপের হবে। এই শিংকুচিগুলো ফুল গাছ করার পক্ষে খুব উপকারী, খুব জরুরি। সেটা হচ্ছে এটাকে বলে হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়োটা গাছ খুব সুন্দরভাবে গ্রহণ করবে। এটা হচ্ছে স্টিমড বোন মিল, স্টিমড বোন মিল। এই হাড়ের গুঁড়োটা গাছের পক্ষে খুব উপকারী, অর্থাৎ মাটিতে তাড়াতাড়ি মিশতে সাহায্য করে। কোনো কোনো ব্যবসায়ী আছে হাড়ের গুঁড়োর পরিমাণ বাড়ানোর জন্য সামান্য বালি পাইল করে থাকে, আপনারা কিন্তু সাবধানে থাকবেন, প্রত্যেকটা জিনিস ভালো দোকান থেকে কিনে ব্যবহার করবেন।